সবর শ্যাম্পুর বনগাঁও আর বিরুলিয়া এই তিনটি ইউনিয়নের আবাদি ক্ষেত্র থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা সবখানেই কৃষিপর্ণ হিসেবে আবাদ হচ্ছে ফুল বছর জুড়ে ফুলই এখানে প্রধান বাণিজ্যিক ফসল ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখাদির মতোই এই এলাকার কৃষকের জীবনও পাল্টে গেছে ফুল চাষ করে কৃষি ক্ষেত্রリーナ 50000 টাকা খরচ করে বিক্রি হয় আমগো 30000 20000 লস যায় সংসার চলে না পরে যে গোলাপ আসলাম মোটা মাটি খায় খায়

প্রাকৃতিক তরতাজা ফুলকে বাজারে এসে প্রতিযোগিতা করতে হচ্ছে কৃত্রিম ফুলের সঙ্গে চায়নার একটা ওই যে প্লাস্টিকের ফুল এটা বাংলাদেশের বর্তমান চলতেছে আমাদের বাজার একবারে স্যার দিয়ে কাজ করলাম এই কাঁচা ফুল দিয়ে করলে পাঁচ হাজার টাকা লাগতে এই কারণে কাস্টমার ওরা ওইদিকে ঝুঁকাছে বর্তমান এই সংকট দেশের সব ফুল চাষীর কিন্তু সাভারের চাষিরা বলছেন ফুল চাষের জমি চলে যাচ্ছে অকৃষি খাতে

রঙিন অর্থনীতির উপকার এই ক্ষুদ্র চাষিরা চান সাভার এলাকায় ব্যাপক ভাবে সম্প্রসারিত হোক ফুল চাষ যেখানটায় কৃষি উদ্যোগ গুলো বাধাগ্রস্ত হচ্ছে ঠিক সেই জায়গায় দরকার ত্বরিত সরকারি পদক্ষেপ আজ শত শত ফুল চাষি তাদের দৈনন্দিন জীবন জীবিকা সব কিছু বাধার সম্মুখীন হচ্ছে তারা দাবি করছে অতি সত্ত্ব সরকার এই বিষয়টির দিকে দৃষ্টি দেবে সাভারের শ্যামপুরের ফুল চাষ এলাকা থেকে শাইক সিরাজ চ্যানেলায়